তোমার মেয়েটা কি ভালো গো দিদি, কত কাজ করতে পারে। আমার মেয়ে কিচ্ছু পারে না, রান্না করা রান্না করা কোনোদিন রান্নাই করেনি, রান্না উনুন গড়াতেই যায় না। গ্যাসের সামনেই কোনোদিন যায়নি, কাপড় কাচা, বাবা কাপড় কাচতে নাকি ওর নখ নষ্ট হয়ে যাবে, কাপড় কাচতেই যায় না, কি বলবো বলো তো। বাবা বাসন মাজা, বাসনে হাতই দেয় না, সারাটা দিন ওই সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয়। এক গ্লাস জল গড়ে নিয়ে খায় না গো দিদি আমার মেয়েটা, সারাদিন ওই ফোনের ভেতর বসে বসে শুধু টুকুস 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 করতে থাকে, ভাল লাগে বলো তো? আমার আর ভাল লাগে না। তুমি কপাল করে কি সুন্দর মেয়ে পেয়েছো গো, সারাদিন তোমার কত কাজ আর আমি এক কপাল করে মেয়ে পেয়েছি, আমার একটুও মায়া হবে না গো, একটুও মায়া হবে না। শরীর খারাপ হলেও আমার একটুও কাজ করে উপকার করে না, ভাল লাগে না। তোমার মেয়ে খুব ভালো গো দিদি, আর আমার এক মেয়ে হয়েছে বুঝলে, দূর দূর ভাল লাগে না যেন। কইরে মানে এক গ্লাস জল দে তো, আর শোন না আজকে রান্নাটা একটু করে নিবি না, আজকে শরীর আমার একদম ভাল লাগছে না, রান্না করতে পারবো না। হ্যাঁ আর ওই বালতিতে কটা জামা কাপড় ভেজানো আছে ওগুলো একটু কেচে নিস, ঠিক আছে? আর ওই রান্না করার পর যে কটা বাসন হবে সে বাসন কটাও একটু ধুয়ে নিবি, ঠিক আছে? আমার না শরীরটা একদম ভালো লাগছে না, আজকে আমি একদম উঠতে পারবো না, এত গরমে এমনি আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে তুই যা রান্নাটা করে বাসন কটা নিজে নিস, আর জামা কাপড় কটাও একবার ধুয়ে দিবি, ঠিক আছে? আর আমাকে যাবার সময় একবার টিভিটা চালিয়ে দিয়ে যা।